তাহলে এগুলো পুরো যাচ্ছে না আজি তারা বলে পানি দাও তরকারি। আমার এক আপু অনেক ভালো ভালো ব্লগ ভিডিও তৈরি করে, অনেক ভালো ভালো রেসিপি তৈরি করে। আপুর চ্যানেল নাম হচ্ছে ফ্যামিলি অ্যাডভেঞ্চার ব্লগ ইউএসএ সোমা। আপুর চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা দেখলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে, ব্লগগুলো সত্যি অসাধারণ। সো আপনারা আপুর চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে তাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন। সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকে চলে আসলাম। এই যে আজকে দেখা যাক অমনি কি কি রান্না করে আর আজকে রাতের খাবারে কি কি খায়। আজকেও কিন্তু আমার প্রিয় মাছগুলো নিয়ে গেছি বাজার থেকে, কিছু মাছ আছে এগুলো রান্না হবে, প্লাস বাজি থাকবে, আলু বাজি করা হবে, আর অনেক কিছু আছে, আর অনেক মাছ আছে। দেখা যাক আজকে রাতের খাবারে দুজন কি কি খেতে পারি। আর কাজ করতে চাওয়ার জন্য আর অনেকে বলেন যে কালকের একটা ভিডিও তো আমি দেখলাম যে অনেকে বলতেছেন যে বড় মাছগুলো আপনারা আগে সিদ্ধ করে ফেলেন না কেন, বা এগুলো ইয়া করেন না কেন, কষাই করেন না কেন, এরকম বলছেন। আপনাদেরকে আমি বলি, কারণ অনেকে বলেন যে এরকম নোংরা হয়। আমরা গ্রামে কিন্তু বেশিরভাগ দেখি যে মাছগুলো প্রথমে কষাই না, তবে আমরা অনেক ভিডিওতে কষাই, কারণ আপনারা এরকম বলেন। বা কষা থেকে কিন্তু আপনারা আমার এই দিকটা একবার ট্রাই করে দেখবেন, মাছগুলো কষান ছাড়া একবার এমনি কাঁচা রান্না করে দেখবেন আমরা যেভাবে রান্না করছি। হয়তো যদি খারাপ হয় তখন বলবেন যে মিজান ভাই আজকে আপনার কথা শুনে আমরা এরকম করছি কিন্তু মাছগুলো রান্নাগুলো ভালো হয় নাই, তখন আমাদেরকে বলবেন। কিন্তু আগে গিয়ে দেখবেন, না দেখে না শুনে যারা চট্টগ্রামের তারা অবশ্যই জানেন, কিন্তু চট্টগ্রামের কতগুলো আপু আমাকে এখানে কমেন্ট করছে, মিজান ভাই যারা এটা জানে তারা বুঝবে চট্টগ্রামে কিন্তু এভাবে রান্না হয় এবং এরকম রান্নাগুলো কিন্তু অনেক মজারও হয়, তাও কিন্তু ভালো করে জানে। হয়তো আপনারা যারা এরকম বলতেছেন তাদেরকে আমাদের বাসায় দাওয়াত রইলেও অবশ্যই আসবেন, আর যারা আমাদের বাসায় আসেন তারাও আসবেন, সমস্যা নাই। আপনাদেরকে কিন্তু বাড়িতে আসলে কষাই খাওয়া হবে, ঠিক আছে, মাছগুলো আগে কষিয়ে নেওয়া হবে ভালো করে, কিন্তু আমাদের পক্ষ থেকে একটা উপহার থাকবে, সেটা হচ্ছে যে কাঁচাও আমরা রান্না করব। আমরা যেভাবে রান্না করি চট্টগ্রামের স্টাইলে, তখন কে দেখবেন, তখন কে যদি বলেন যে মিজান ভাই কষানোর চাইতে এগুলো মজা হয় নাই এরকম যদি বলেন, তখন সবাই দেখবেন আর তখন আমাদেরকে গালি দিয়ে দেয়। রাখেন না, অনেকে বলতেছেন যে নোংরা এই সে অনেক কিছু, কষানো চাইতে কিন্তু এগুলো আমাদের কাছে অনেক মজা লাগে। হয়তো বলেন আমরা এক এক ধরনের এক এক স্টাইলে, অনেকে এটা পছন্দ করেন আবার অনেকে বেশিরভাগ কষানোটা পছন্দ করেন, যার যার স্টাইলে সে সে করে। সো এগুলো নিয়ে খারাপ মন্তব্য করার কিছু নাই, আমাদের থেকে যেটা মজা লাগে আমরা এভাবে চেষ্টা করি। আর অনেকে বলেন যে রান্না জানা না, হ্যাঁ ঠিক আছে, ইউটিউব থেকে দেখি, সেই আমরা চেষ্টা করি যতটুকু পারি ভালো করার চেষ্টা করি। সো এরকম কারো আপনারা উৎসাহ দিতে পারেন, বলবেন যে এভাবে রান্না করো তাহলে আমরা করার চেষ্টা করবো। আর অনেকে বলেন যে এই করতেছে সেই করতেছে মানে খারাপ এগুলো করা, তো আমরা যদি এগুলো খারাপ করি তাহলে আপনারা এগুলো দেখতেছেন কেন? আপনারা ভালোগুলো দেখেন, ইউটিউবে অনেক কিছু ভালো কিছু আছে, এখান থেকে ওয়াজ আছে, নাতের ওসুল আছে, তো যারা এগুলো শুনেন শুনেন, সমস্যা নেই, আমরাও শুনি, কিন্তু ভালোগুলো আমরা শুনি না বা ভালো কোনো কাজ আমরা করি না এরকম না। আমরা আর 24 ঘন্টা তো ভিডিও বানাই না। অনেকে বলেন মিজান ভাই কি সবসময় ভিডিও বানান, সবাই কি সবসময় ভিডিও বানাতে পারে, ভাত খেতে হবে, বাজার যেতে হবে, এগুলো আনতে হবে। সো না জেনে না শুনে এমনি কমেন্ট একটা করে ফেলেন, এগুলো তো ভালো না, সবারই খারাপ লাগে, সবারই মন আছে। আপনাকে যেমন কেউ গালি দিলে আপনার খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে। আপনি যেমন একটা মায়ের থেকে হয়েছেন, আমরা ওই যে হয়তো আপনি বড় লোকের, আমরা গরিবের, এতটুকু তফাতের বেশি কিছু না। সবাই তো একজনেরই সৃষ্টি, আল্লাহ সৃষ্টি, সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর জন্য কাজ করেন। আমরা হয়তো বলেন যে এরকম এরকম করো তোমরা, এগুলো খারাপ এই সে, তাহলে আমরা খারাপ করতেছি, আপনারা এগুলো দেখতেছেন তাহলে আপনারা গুণাগার হচ্ছেন না। তো যারা এরকম করেন তারা আমাদের গুলো দেখার দরকার নাই, শুধু শুধু মানুষকে কষ্ট দেওয়ার। আর আমরা এমনি অনেক কষ্টের মধ্যে আছে, অনেক ঝামেলার মধ্যে আছে, আজকে অনেকগুলো কথা বলতেছি কিন্তু হয়তো বলবেন এত কথা কি জন্য বলতেছে এরকম বলবেন, তারপরও বলতে হচ্ছে, কিছু করার নাই, কারণ আমরা তো কমেন্টগুলো দেখলে এমনি স্বাভাবিক ভালো মানুষের খারাপ লাগবে। তো তারপর দেখা যাক আজকে কিভাবে রান্না করতেছে, দেখে আমরা যেভাবে জানি সেভাবে করতেছি আর কি। আমরা তো পারফেক্ট জানি, আমরা আপনাদেরকে বলতেছি না যে আমাদের গুলো দেখে আপনারা ভালো কিছু শিখবেন বা এখান থেকে এরকম শিখে এরকম করেন, আমরা কাউকে বলতেছি না, বা আমরা এখানে কোনো ইংলিশ প্রাইভেটও শিখাচ্ছি না বা বাংলা কোনো বইও শিখাচ্ছি না, কিছু শিখাচ্ছি না। আমরা আমাদের লাইফ স্টাইলটা, আমাদের ব্লগগুলো হয়তো নর্মাল
আমরা এগুলো শেয়ার করতেছি, অনেক ভালো ভালো ব্লগ চ্যানেল আছে আপনারা দেখেন, কিন্তু হয়তো ওদের ভিডিওগুলো ভালো, ওদের কোয়ালিটি ভালো, কারণ ওদের ক্যামেরা ভালো, ওদের রেজলিউশন, ক্যামেরা রেজলিউশন ভালো, ওদের এডিট কোয়ালিটি ভালো, সব কিছু ভালো। ওরা যেটা পিসি ইউজ করে কম্পিউটার, ওই পিসিটার দাম 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা, আমরা যেগুলো ইউজ করি 20,000 15,000 টাকা। তো আর আমরা যেগুলো ক্যামেরা ইউজ করি 10,000 20,000, ওরা ইউজ করে 1 লাখ 2 লাখ। তো ওদেরগুলো ভালো হবে না। সো আপনারা যখন ভালোগুলো দেখতে পছন্দ করবেন ওগুলো দেখেন, আমাদেরগুলো দেখার দরকার নাই। আর যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদেরগুলো দেখবে, আমাদেরকে সাপোর্ট করবে এবং করে যাচ্ছেন, আমরা এটাই আশা করি, আমাদের পাশে থাকবেন। যারা খারাপ কমেন্ট করতেছে সেখানে আমরা দেখি যে অনেকেই আমাদের পাশে দাঁড়ান, আমরা সবসময় এটা আশা করবো। তারপর আজকে উত্তরগুলো দিলাম, হয়তো ওদেরকে বলেও লাভ নাই, যারা খারাপ কমেন্ট করে তাদের বলেও কোনো লাভ নাই, কারণ আমি অনেকবার বলছিও তারপরে বলতে হয়, গলাও শুকিয়ে গেছে কথা বলতে বলতে। সত্যি আজকে খারাপ লাগছে কালকে গুলো দেখে, মানে মাছ এরকম করে রান্না করে। তো আমাদের মতো শিখার দরকার নেই, আপনারা আপনাদের মতো করেন, আমরা যতটুকু জানি ততটুকু করার চেষ্টা করি আর কি। আর আপনাদের যদি ভালো লাগে আমাদের মতো করে একবার ট্রাই করে দেখবেন, লস হলে লস মনে করে করবেন আর কি, মাছের টাকা লস মনে করে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর অনেকে বলে যে ভালো করে পরিষ্কার না কেন, এমনি ভালো রুম গুছাই না কেন, সেলফ এরকম কেন, এখানে আমাদের এখানে সেলফ আছে দুইটা মাত্র। তো কিভাবে করবে, এই যে আজকে রান্না হবে, যে এই যে দেখেন আমার খুব প্রিয় মাছ কেসকি মাছ আছে, আর বাজি করা হবে, এখানে মশলা দিছে। আর অনেকে বলেন যে এতগুলা মশলা দেয় কেন, এই কেন, আমরা মশলা দিয়ে রান্না করি, যদি আমাদের আমরা যদি এগুলো খেতে না পারতাম তাহলে কি আমরা কখনো দিতাম, এটা একবার ট্রাই করবেন। আপনারা বলেন যে এগুলো আমরা দেখি, মানে এরকম কেন, এটা দেন কেন, এগুলো বলেন যে যদি আমরা এগুলো খেতে না পারতাম তাহলে তো প্রতিদিন বলতাম যে আর একটু কমাই দাও, কিন্তু কমাই দিলে আমরা খেতে পারি না, এই জন্য দিই না। সো আপনাদের মতো করে আপনারা ট্রাই করেন, আমাদের মতো আবার আমরা করতেছি। বা আমাদের বাসায় যদি আসেন তাহলে কে দেখবেন, কে যদি খারাপ লাগে তখন বলবেন, যে এর আগে হয়তো বললে সেটা আপনাদেরই খারাপ পড়বে, কি জন্য আমাদেরগুলো আমাদের থেকে অনেক মজা লাগে। সো আপনারা যদি আসেন তাহলে একবার কে দেখবেন, কে বলবেন যে মিজান ভাই এগুলো মজা হয় নাই, তখন বলবেন যে এর আগে না। কিন্তু সবাইকে দাওয়াত দিচ্ছি, চলে আসবেন, আর বাড়িতে চলে গেলে তার এগুলো কথাও বলতে হবে না। পানির জগটা নিয়ে আসো, এই যে ভুক ভুলে যাই, পানির জগটা নিয়ে আসো, আগুন একটু কমাই দিয়ে দাও, মনে হয় না হয় চলে যাবে দাদা। শুধু পানি দিয়ে দাও, হ্যাঁ লাগবে, পরিষ্কার করে গেল। অনেকে বলেন যে পরিষ্কার না, এই না, এরকম অনেক কমেন্ট বলেন। আমরা জানি যে আমরা কতটুকু ঘরে খাই, আমরা কতটুকু অর্থ, হয়তো আমাদের আপনাদের মতো না, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের মতো সাধ্য মতো চেষ্টা করি যে সবসময় ভালো থাকার, রুমগুলো গুছিয়ে রাখারও চেষ্টা করি। বা অনেকে বলেন রুম অগোছালো কেন, দুইটা সেলফ আছে আর একটা সেখানে যে কাপড় রাখার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, এগুলো খুলে যাচ্ছে না তাড়াতাড়ি। পানি দাও তাড়াতাড়ি, হ্যাঁ কি কাজ করলে এটা মনে রাখবে, কি করতে হবে না, বারবার ভুল করে ফেলো, জকে টানতে ভুলে যাও কেন, প্রতিদিন সেম প্রতিদিন সেম, তাড়াতাড়ি দাও। এগুলো মানে আজকে খেতে হবে না, ওকে মাছগুলো দিয়ে দিচ্ছে এখন, এই যে আস্তে হাতে নিয়ে দাও, হাতে নিয়ে দাও, আসবে সামুজ দিয়ে ছোট মাছগুলো আসবে, হ্যাঁ আসবে না, এত বড় তো হাত দিয়ে দিতে পারো না, 1 মিনিটে কাজ, 10 মিনিট করতে হবে যে ভালো করে সিদ্ধ করতে হবে, এতটুকুই আর কোনো কাজ নাই, মাত্র দুইটা টমেটো দিয়েছে, এতটুকুই রান্না হয়ে যাবে, একটু করে পানি দিবে এখন, তারপরে ব্যাঙাটা দিয়ে দিবে। এই যে বন্ধুরা আমাদের রান্না তো প্রায় মাছগুলো হয়ে গেছে, এরপর আলু ভাজি করবে, আলু ভাজির পর আরো অন্যগুলো কতগুলো মাছ আছে এগুলো দিয়ে আজকে রাতে খাবার হবে। আর অন্য ওইদিকে পরিষ্কার করবে, যেগুলো খাওয়া শেষ হয়ে গেছে ওইগুলো পরিষ্কার করে ফেলতেছে,
অনেকে বলেন যে গোসালে, এখন গোসালের না আমরা যতটুকু চেষ্টা করি, এই যে দেখেন র্যাক আছে রান্নাঘরের জন্য, তারপরে ডেক্সিগুলো রাখার জন্য ব্যবস্থা নেই, যে দেখেন কোথায় রাখছি, এটাকে গোসলও বলে না, কারণ জায়গাও স্বল্প প্লাস রাখার তেমন ব্যবস্থাও নাই। তারপর আর অনেকে রুমের মধ্যে বলেন, রুমের মধ্যে রুমও বলি এখানে দেখ কাপড় রাখি, হ্যাঁ এখানে কাপড় শুকানোর ব্যবস্থা নেই, আলু ভাজি আর অনেকে বলতেছেন রুম গোসালো দেখেন, রুম যতটুকু পারে আমরা চেষ্টা করি, না পাই না, ক্লাস নিয়ে নিয়ে আমি নিচ্ছি।